শিয়রে পঞ্চায়েত নির্বাচন। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য জোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে সকল দলগুলির মধ্যে। পঞ্চায়েতে মনোনীত প্রত্যেক প্রার্থীর সঙ্গে রয়েছে বিদনিয়োগ, তাদের প্রচারে পা মেলাচ্ছে বিদনিয়োগ। প্রার্থীদের সঙ্গে সঙ্গে বিদনিয়োগ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে। আজ কোন প্রার্থী রয়েছে বিদনিয়োগের সঙ্গে, আসুন দেখি। পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই শুরু হয়ে গেল কেন্দ্র বাহিনীর রুট মার্চ। স্পর্শকাতর বুথ থেকে শুরু হয় এই রুট মার্চ। এরপর কয়েক কিলোমিটার রাস্তায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের একটি বুথে। এলাকাবাসীদের ছোঁড়া তীরে খুন হয়েছিল তৃণমূলের এক তরতাজা যুবক। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে শুরু হয়ে গেল দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ। যদিও স্থানীয়দের দাবি এই ঘটনায় এখনও তাদের আতঙ্ক কাটেনি, তবে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা দেখে অনেকটাই স্বস্তি বলে মনে করছেন স্থানীয়রা। আজ কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চে পা মেলায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার। এবছর কোন ঝামেলা টামেলা এখনো দেখেছেন? সবাই সুস্থই রয়েছে? এই যে বড়বাবু আপনার কথা বলে কত স্বস্তি পেলেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7।